প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। ভারত যে নকলের দুনিয়ায় কতটা এগিয়ে তা তো আমরা অনেকেই জানি। তো আজকের ভিডিওতে আমরা এমন কিছু বাংলাদেশি গান দেখাবো যে গানগুলো কিনা বাংলাদেশ থেকে দেখে পরবর্তীতে ভারত নকল করেছিল। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে রয়েছে গেন্দা ফুল গানটি। এই গানটি সোনি মিউজিক ইন্ডিয়া তৈরি করে। গানে একসাথে দেখা যায় পায়েল দেব, জ্যাকুলিন এবং বাদশাকে। কিন্তু বাদশার এই গানটি বাংলাদেশ থেকে কপি করা। এই গানের অরিজিনাল ভার্সন আমরা দেখতে পাই 1992 সালের বাংলাদেশি চাকর মুভিতে। সেখান থেকেই কপি করা হয় গানটি। এবং এই গানে জুটি বেঁধে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন এবং দিতি। এরপর রয়েছে মৌসুমীর বহুল আলোচিত খায়রুনলো গানটি। এবং এই গানটি থেকে অনুপ্রাণিত হয়ে ভারতীয় বাংলা সিনেমায় কপি করা হয় ময়নারে শিরোনামে গানটি। তবে বাংলাদেশ ভারত দুই ছবিতেই নায়ক হিসেবে আমরা দেখতে পাই ফেরদৌসকে। এরপর রয়েছে বেবি নাজনীনের এক নজর না দেখিলে বন্ধু গানটি। এই গানটি এক সময়ের বেশ জনপ্রিয় এবং দর্শক মহলে আলোচিত একটি গান ছিল এবং পরবর্তীতে এই গানটি থেকেই কপি করা হয়েছিল সাইফ আলী খানের লাভ আজকাল সিনেমার আহু আহু গানটি। এরপর রয়েছে আমি বধু সেজে থাকবো গানটি। এই গানটি 1997 সালে মুক্তিপ্রাপ্ত বাবা কেন চাকর সিনেমার একটি গান। এই গানটি থেকে অনুপ্রাণিত হয়েই পরের বছর 1998 সালে ভারতীয় বাংলা সিনেমায় এই গানটিকে কপি করা হয়। শুধুমাত্র এই গানটি নয়, বরং পুরো সিনেমাটাই কপি করা হয়েছিল। এরপর রয়েছে প্রেমের সমাধি ভেঙে গানটি। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিঁড়ে। এই গানটি 1996 সালের একটি গান যা প্রেমের সমাধি সিনেমায় আমরা দেখতে পাই। এটি ছিল শাবনাজ এবং বাপ্পা রাস অভিনীত একটি জনপ্রিয় গান। পরের বছর অর্থাৎ 1997 সালে এই একই গান আবার কপি করা হয় ভারতীয় সিনেমায়। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিঁড়ে। এরপর রয়েছে রুনা লায়লার বেশ জনপ্রিয় গান বন্ধু তিন দিন। এই গানটি শুনেনি এমন লোক হয়তো খুব কমই আছে এবং পরবর্তীতে গানটি সরাসরি কপি করা হয় বলিউডের জাহা চারিয়া শিরোনামে। এরপর রয়েছে বেদের মেয়ে জ্যোৎস্না গানটি। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে। এই গানটি হলো বাংলাদেশের এখন পর্যন্ত সর্বোচ্চ আয়কারী সিনেমার একটি গান। এই গানটি থেকে কলকাতায় রিমেক করা হয় বেদের মেয়ে জ্যোৎস্না শিরোনামে। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে। বাংলাদেশের সিনেমাটি তৈরি করা হয়েছিল 1989 সালে এবং পরবর্তীতে 1991 সালে একই শিরোনামে গানটি কপি করা হয়। তবে দুই বাংলার নায়িকা হিসেবেই আমরা অঞ্জু ঘোষকে দেখতে পাই। এরপর রয়েছে জনপ্রিয় সিনেমা হৃদয়ের কথা থেকে এই গানটি। তোমাকে ছেড়ে বলো কি নিয়ে থাকবো। 2006 সালে মুক্তিপ্রাপ্ত এই গানটি এক সময় ছিল সকল গান প্রেমীদের মুখে মুখে এবং পরবর্তীতে এই গানটিকে কপি করা হয় 2014 সালে মুক্তিপ্রাপ্ত দেবের বিন্দাস সিনেমায়। বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা। এরপর রয়েছে বাংলাদেশের সুজন সখী সিনেমার সব সখীরে পার করিতে গানটি। সব সখীরে পার করিতে নেব আনায়ানা তোমার বেলায়। এই গানটিও ভারতীয় বাংলা সিনেমায় কপি করা হয়। তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। সব সখীরে পার করিতে শিরোনামেই ফারুক কবরীর সুজন সখী নির্মাণ হয় 1975 সালে এবং পরবর্তীতে সালমান শাহ এবং শাবনূরকে নিয়ে রঙিন পর্দায় সুজন সখী নির্মাণ করা হয় 1994 সালে।
এবং এর পরের বছর অর্থাৎ 1995 সালে পুরো সিনেমাটাকেই কপি করা হয় ভারতে। এরপর রয়েছে কবরী ম্যামের শুনেন শুনেন জাহাপনা গানটি। এই গানটি থেকে রিমেক করা হয় ভারতীয় বাংলায় রাজার মেয়ে পারুল সিনেমায় শুনেন শুনেন জাহাপনা শিরোনামে।